নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি হানড্রেড পারসেন্ট জেনুইন যাচাই করা জব আপডেট নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বর্তমানে ফুড ডিপার্টমেন্ট অর্থাৎ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে আপনারা যারা খাদ্য দপ্তরে কাজ করতে ইচ্ছুক তারা এখানে আবেদনটি করতে পারেন কিভাবে আবেদন করতে হবে তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে নিয়োগ চলছে এখানে জয়নিং হলে কত টাকা স্যালারি পাবেন তার সঙ্গে আরও কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে আবেদন করুন আর বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন এসছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকমই রকমই হান্ড্রেড পারসেন্ট জেনুইন যাচাই করা জব আপডেট সবার আগে পেতে যাতে আপনি আবেদনটি করতে পারেন সবার আগে তো চলুন বন্ধুরা আমরা দেখিনি কীভাবে আবেদন করবেন আর জব ক্রাইটেরিয়াগুলো কী আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টে ফুড ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ চলছে বন্ধুরা এখানে টোটাল ভ্যাকান্সি একশো ষাটটি অর্থাৎ বর্তমানে একশো শূন্য পদে এখানে নিয়োগ চলছে বন্ধুরা যারা কাজটি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনটি করে দেবেন এক জেন্ডার মেল এবং ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে যে লিমিট বন্ধুরা আঠারো থেকে ৪৫ বছর বয়সী সকল প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনার বয়স যদি আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকে তবে অবশ্যই আপনি আবেদনটি করে দেবেন বন্ধুরা এখানে ডিউটি টাইম দশ ঘন্টা অর্থাৎ এখানে মিনিমাম দশ ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে স্যালারি বন্ধুরা পনেরো হাজার দুইশো টাকা থেকে আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে একটি স্যালারি আপনারা এখান থেকে পেয়ে যাবেন তার সঙ্গে আরও যেসব ফ্যাসিলিটি আপনি পাবেন পি এফ এ ব্যবস্থা আছে উইকলি ওয়ান ডে অফ অর্থাৎ সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা আছে বন্ধুরা এখানে আবেদন করতে গেলে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস হলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন এছাড়া এইচএস পাস গ্র্যাজুয়েশান পাস প্রার্থীরও এখানে আবেদন করতে পারবেন বা এই কাজে জয়েন হতে পারবেন কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থী এখানে আবেদনটি করতে পারবেন নেচার অফ জব বন্ধুরা কাজটি সম্পূর্ণভাবে ফুল টাইম পারমানেন্ট একটি জব অর্থাৎ এখানে আপনাদেরকে পারমানেন্টভাবে নিয়োগ করা হবে কোনো রকম অস্থায়ী জব নয় বন্ধুরা এখানে জব পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কোন কোন পোস্টে নিয়োগ চলছে সার্ভে অফিসার সার্ভে অফিসার পোস্টে আবেদন করতে গেলে আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তবে অবশ্যই আপনি সার্ভে পোস্ট সার্ভে অফিসার পোস্টে আবেদনটি করতে পারবেন সুপারভাইজার সুপারভাইজার পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে আবেদন করতে গেলে আপনাকে এইচএস পাস তার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজের উপর অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তবে অবশ্যই আপনি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদনটি করতে পারবেন বন্ধুরা বর্তমানে এই তিনটি পোস্টে নিয়োগ চলছে আপনি আপনার পছন্দ মতন কোয়ালিফিকেশান অনুযায়ী যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে জব লোকেশনগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে নিয়োগ চলছে কলকাতা হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা বীরভূম জলপাইগুড়ি ঝাড়গ্রাম আলিপুরদুয়ার বন্ধুরা বর্তমানে এই আটটি লোকেশনে নিয়োগ চলছে আপনি আপনার পছন্দ মতন যে কোনো একটি লোকেশনে আবেদন করতে পারেন বন্ধুরা এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে অর্থাৎ জয়নিংয়ের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে সেগুলো হলো আপনার আধার কার্ড প্যান কার্ড লাস্ট কোয়ালিফিকেশন লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট ব্যাঙ্ক পাসবুক পাসপোর্ট সাইজ ফটো দুই কপি এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই আপনাকে জয়নিংয়ের সময় সঙ্গে করে নিয়ে আসতে হবে বন্ধুরা এই কয়েকটি ডকুমেন্টস যদি আপনাদের থেকে থাকে তবে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে দেবেন বন্ধুরা এখানে জয়নিং প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে জয়নিং কিভাবে করানো হবে সিবি সিলেকশন সিবি সিলেকশন অর্থাৎ আপনার সিপিটি প্রথমে সিলেক্ট করা হবে সিপিটি সিলেক্ট করা হবে মার্কশিট অর্থাৎ রেজাল্টের উপর ভিত্তি করে সিপিটি সিলেক্ট করা হবে আপনার সিভি যদি সিলেক্ট হয় তাহলে আপনাকে ইন্টারভিউতে ফোন করে ডেকে নেওয়া হবে আপনি যদি ইন্টারভিউতে পাস করতে পারেন তাহলে এই ডকুমেন্টস অর্থাৎ যেই ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে আপনার সমস্ত ডকুমেন্টস যদি ঠিক থাকে তবে অবশ্যই আপনার জয়েনিং প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে হাউ ক্যান অ্যাপ্লাই বন্ধুরা এখানে কিভাবে আপনারা আবেদনটি করবেন এখানে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে কিভাবে আবেদন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে সেইখানে গিয়ে আপনার সিবি এবং মার্কশিট আপনি যেই কোয়ালিফিকেশানে যেই পোস্টে যেই কোয়ালিফিকেশনে আবেদন করতে ইচ্ছুক সেই মার্কশিট অর্থাৎ মাধ্যমিক পাশে যদি আপনি আবেদন করেন তাহলে মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকে যদি আবেদন করেন তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আর যদি গ্র্যাজুয়েশন পাশে আবেদন করেন তাহলে গ্র্যাজুয়েশন পাশের মার্কশিট সিবি আর মার্কশিট আপনাকে ডিসক্রিপশনে বক্সে যেই ইমেল আইডি দেওয়া আছে সেইখানে গিয়ে সেন্ড করতে হবে অবশ্যই আপনাকে মেনশন করতে হবে আপনি কোন পোস্টে কাজটি করতে ইচ্ছুক আর কোন লোকেশানে কাজটি করতে ইচ্ছুক বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সমস্ত কিছু বুঝতে পেরেছেন কারোর যদি রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ